দাদু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। দাদু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে আজকে সকালবেলা আমি দাদু ভাই প্রজেক্টে গেছিলাম, ওই যে ট্যাঙ্কি আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি সেখানে গেছিলাম, মাছ দেখার পরে ফ্রেশ হয়ে আমার আজকে দাদু ভাই এখানে আসছি। আমাদের এখানে আমাদের আমাদের ডিলার ভাই আমাদের আনমোল ফিড বিক্রি করে, যে শাহাদত ভাই। ভাই আছেন ভালো আপনি? না আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমার দাদুর সঙ্গে কথা বলবো, যে দাদু আমাদের এই আজকে প্রায় মাছের বয়স, দাদু সব বলবে, দাদু একটু সংক্ষিপ্তভাবে বলেন দেখি। আমাদের এই যে আমাদের 2000 মাছকে ট্রায়াল দিলাম, 2000 মাছ আমার একটা পাইলট প্রজেক্ট ছিল এটা, এখন আপনার একটু অভিজ্ঞতা শেয়ার করবেন যে আমার এই প্রায় 3-3.5 মাসে কী রকম এক্সপিরিয়েন্স আপনি অর্জন করলেন। ঠিক আছে দাদু, থ্যাংক ইউ, স্টার্ট। আমি গাজী নাসিরুদ্দিন, আমার একটা ট্যাঙ্কি, আমি ওখানে 25,000 তেলাপিয়া মাছ দিয়েছিলাম ছোট। এই তেলাপিয়াটা আমি কাটাই করে আমার বড় পুকুরে দিয়েছিলাম, দেওয়ার পরে ট্যাঙ্কিটা খালি ছিল। তখন আমি সুমন সাহেবের সঙ্গে আলোচনা করলি, বলল যে আমি ফিস মাছ, আমি বললাম আমার 2000 মাছ দিন, ওটা খালি থাকবে, এই কারণে আমি ওটা দিছিলাম যে 2000 মাছ ওখানে থাকে। এই 2000 মাছ আমার এই মাসের বয়স এখন আজকে 3 মাস 21 দিন, অর্থাৎ 3-3.5 মাসের একটু বেশি। এই মাছগুলা আমার 48 গ্রাম করে অ্যাভারেজ 48 গ্রাম করে আসছে। আজকে জাল টেনে আমরা মাছগুলা দেখছি এবং স্কেলে ওজন দিয়ে বের করে 48 গ্রাম আসছে অ্যাভারেজ ওজন। আমি এতে সন্তুষ্ট এবং আগামী পরিকল্পনা আমার, আমি ওই ট্যাঙ্কিতে এখন রেনু দেব আর বড় পুকুর আমি কাটাচ্ছি, পাড় বানবো, তলের মাটি কাটবো, কেটে আমি ওখানে বড় করে চিংড়ি চাষ করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা দাদু ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন আমরা যে এই মাঝখানে 3.5 মাস কাটাইলাম, মাছ তো একদিনে 48 গ্রাম হয় নাই, আমরা নিয়মিত যাওয়া আসা করছিলাম আমি, তাই না? আপনি দেখছেন নিয়মিত সুমন সাহেব যাওয়া আসা করছে এবং আমি এই আনমল ফিড খাওয়াইছি, মাত্র 5 বস্তা খাবার খাইছে আমার এই 3 মাসে, 5 বস্তা খাবারে আমার এই গুরুত্ব। আচ্ছা, 3 মাস, সংখ্যা 2000, সময় আছে 3.5 মাস, আর মাস প্রায় 48 গ্রাম আজকে দেখলাম যেটা মাসে এতে জালে উঠছে। আর মাঝখানে যে পরিচর্যাগুলো করছিলেন, যে শুধু শুধু কি ফিডে খাওয়াইছেন নাকি মাঝখানে যে মাঝখানে পরিচর্যা করেছি, কিছু মানুষের খাবার দিছি, তারপরে প্রোবায়োটিক ব্যবহার করছি, হ্যাঁ, আর প্রকৃতি খাবার কিছু ওখানে ইউজ করা হয়েছে। প্রাকৃতিক মেডিসিন, প্রাকৃতিক খাবার না, প্রাকৃতিক মেডিসিন। এটা হচ্ছে মাঝখানে যে আমরা যে নর্মালি যে সবাই ব্যবহার করে যে জীবাণুনাশকগুলো, হ্যাঁ, এটা আমরা করি নাই, বাট চুন রেগুলার দেওয়া হয়েছিল, চুন দিয়েছিলাম, আর তারপরে কলা, তারপরে রসুন, এগুলো এর আগের টিভি দেখছিলাম মাছগুলো ওই গিলের মধ্যে পোকা আসছিল, মানে প্যারাসাইট যেটাকে বলা হয়, বাট মাঝখানে রসুন খাওয়াইছিলাম বেশ কয়েকদিন। এখন থেকে আজকে যারা দেখলাম দাদু, আজকে কি ওই রকম মনে হয়েছে? না, আজকে ওই প্যারাসাইট ইয়ে হয়ে গেছে। তা আমার ন্যাচারালি কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো করলে মাছ খুব ভালো হয়। আর দাদু ওভারঅল সন্তুষ্ট না দাদু? ইনশাল্লাহ আমি খুবই সন্তুষ্ট। হ্যাঁ, মাছের কালার আমরা ভিডিওতে দিয়ে দেবো, পিছনে ইয়েতে থাকবে ইনশাল্লাহ। তা আমরা আশা করতেছি এরা এরা এই সুবিধা হচ্ছে যে এই গলদা মাছ সারা দেশে চাষ করা যায়, যার যে অবস্থায় সুযোগ আছে, সংখ্যা ছোটো হোক বড় হোক, মানে জায়গা ছোটো হোক বড় হোক, যে কোনো সংখ্যায় চাষ করা যায়। আর আমরা নর্মালি প্ল্যান করতেছি যার অ্যারেশন ব্যবস্থা নাই, প্রায় পার ডেসিমিলে 100 করে দিয়ে আমরা একটা কালচার করবো ইনশাল্লাহ। সার্বিক সহযোগিতায় আমরা আছি। দাদু আপনার নাম্বার আমরা দিয়ে দেবো, কেউ যদি ফোন দেয় আমার সাথে পরামর্শ আছে, আপনি দিবেন না, পরামর্শ দেবেন না ইনশাল্লাহ। ঠিক আছে দাদু, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের শাহাদ ভাইকে, উনি আমাদের একটু বসার সুযোগ করে দিয়েছে, আর উনি আমাদের ফিড বিক্রি করতেছে থুকরা বাজারে। হ্যাঁ, আপনাদের যাদের গলদা থাকবে, গলদা চাষ করবেন, ভালো ফলাফলের জন্য অবশ্যই ভালো ফিড খাওয়াবেন, সেই সুযোগ আমরা করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে ভাই, ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দাদু, সালামু আলাইকুম। পিছনে তাদের ঘামে গেছে, তাই এরিয়া দেন বেশি দেন।